আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেইটা হচ্ছে অ্যাপটিচিউড। অ্যাপটিচিউড মানে কি? না, অ্যাপটিচিউড মানে হচ্ছে ম্যাথস কোয়ান্টিটেটিভ টেকনিক, যেটা ম্যাথসের যে প্রবলেম, ডেটা ইন্টারপ্রিটেশনের প্রবলেম, রিজনিং এর প্রবলেম এবং ইংলিশ সঙ্গে। তো এই যে অ্যাপটিচিউড টপিকটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে ভাবে যে অ্যাপটিচিউডটা আমরা ইগনোর করে যাব, হয়তো কেউ ম্যাট দিয়েছে, ক্যাট দিয়েছে, দিয়ে এমবিএ করতে এসেছে, এসে সে অ্যাপটিচিউডটা প্র্যাকটিস করা ছেড়ে দিল, বা হয়তো কেউ বিসিএ করছে, এমসিএ করছে, সে কলেজে কিন্তু ওই সিটি ফিটি দেওয়ার পর আর অ্যাপটিচিউড প্র্যাকটিস করলো না, বা এমসিএ করার পর সেই সময় অ্যাপটিচিউড করলো না প্র্যাকটিস। এবার অ্যাপটিচিউড কিন্তু শুধুমাত্র ম্যাট ক্যাট বা জেকা বলুন বা জেকাতে যদিও অ্যাপটিচিউড থাকে, প্র্যাকটিস করে, কিন্তু এমসিতে ঢুকে তারা প্র্যাকটিস করলো না। আর যারা ক্যাট ম্যাট দিয়ে এমবিএতে ঢুকলো বা যারা সিটি দিয়ে বিবিএতে আসলো, তারা হয়তো গ্রাজুয়েশন টাইমে অ্যাপটিচিউডটাই ছেড়ে দিল, তারা সেমিস্টারের পড়া করতে শুরু করবে। কিন্তু এই অ্যাপটিচিউড জিনিসটা কিন্তু খুব সাংঘাতিক জিনিস। কেন সাংঘাতিক জিনিস? যে উদ্দেশ্যে তোমাদের এই কোর্সগুলো পড়া, যারা বিসিএ পড়ছো, যারা বিবিএ পড়ছো, যারা এমবিএ পড়ছো, যারা এমসিএ পড়ছো, যারা বিটেক পড়ছো, যখন তোমাদের ফাইনাল ইয়ারে গিয়ে যখন প্লেসমেন্টের সময় আসবে, তখন দেখবে ভালো ভালো বড় বড় কোম্পানি এবং এমএনসি কোম্পানিগুলো উইথ এবং ইনক্লুডিং ব্যাংক, তারা কিন্তু ফার্স্ট সেকেন্ড রাউন্ডেই কিন্তু একটা অ্যাপটিচিউড টেস্ট নেন, এবং এই অ্যাপটিচিউড টেস্টের লেভেল কিন্তু ভালো লেভেলেই করে। এবং যেসব ছেলেমেয়েরা ভালো করে অ্যাপটিচিউড প্র্যাকটিস রেগুলার থাকবে না, তারা কিন্তু এই অ্যাপটিচিউড রাউন্ডে গিয়েই কিন্তু কোয়ালিফাই করতে পারবে না, তারা কিন্তু বাদ হয়ে যাবে। কাজেই অনেকে ভাবে যে আমি কোনোভাবে একটা ম্যাট স্কোর বা ক্যাট স্কোর দিয়ে একটা কলেজে অ্যাডমিশন হয়ে গেল, আমার ল্যাটা চুকে গেল, সেরকম কিন্তু ব্যাপার না। বা কেউ হয়তো সিটি দিয়ে বিবিএ বিসিতে ঢুকে গেল, ভাবলো আমি ম্যানেজ করে নেবো, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যখন কোম্পানির প্লেসমেন্টটা আসবে, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু এখন অ্যাপটিচিউডের উপর জোর দিচ্ছে এবং ফার্স্ট সেকেন্ড রাউন্ডে কিন্তু অ্যাপটিচিউড রাউন্ড রাখছে, এবং সেখানে কিন্তু একটা ভালো কাট অফই ক্যারি করে। সেই কাট অফ কিন্তু ক্লিয়ার না করতে পারলে তারা কিন্তু নেক্সট রাউন্ডে যেতে পারবে না। তোমার হয়তো সাবজেক্ট নলেজটা খুব ভালোভাবে পড়েছো বিসিএ এমসিএ বা এমবিএ বিবিএ তে, কিন্তু তুমি যদি ইন্টারভিউ লেভেল অব্দি পৌঁছতে না পারো সেই অ্যাপটিচিউড রাউন্ডটা ক্লিয়ার করে, তো সেক্ষেত্রে তোমার লাভ কি? তোমার সাবজেক্ট নলেজ করে তুমি তো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডটা ক্লিয়ার করতে পারলে না। কারণ একটা কোম্পানি ইন্টারভিউ নিলে প্রথমেই কিন্তু অ্যাপটিচিউড রাউন্ড নেবে, তারপর কিন্তু যদি গ্রুপ ডিসকাশন হয়, তারপর পাস টেকনিক্যাল রাউন্ড হয়, তারপর পার্সোনাল ইন্টারভিউ হয়, এরকম 4-5 রাউন্ড হয়। তো যেহেতু অ্যাপটিচিউড রাউন্ডটা প্রথমেই থাকে, তো অ্যাপটিচিউড রাউন্ডটা যদি কেউ পাস না করতে পারে, সে কিন্তু নিজে যে সেমিস্টারে বা এমবিএ বিবিএ বিসিএ এমসিতে বিটেকে কি পড়লো, সে কিন্তু ইন্টারভিউ টেবিল অফ দিয়েছে, সেটা নিজের যে জ্ঞানটা সেটা কিন্তু যাই করতে পারলো না, তাহলে আলটিমেটলি কি ল স্টুডেন্টের হলো? কাজে আমি এটাই স্টুডেন্টদের বলবো যে আমি কিন্তু একটা অ্যাপটিচিউড রাউন্ড টিউশনও প্রোভাইড করছি। যারা যারা কিন্তু একটু অ্যাপটিচিউড রাউন্ডে উইক আছো, ম্যাথসটা ঠিক করা দরকার, ডিআই রিজনিং এগুলো ঠিক করা দরকার, সেগুলো কিন্তু আমি একটা মান্থলি নমিনাল ফিজে কিন্তু আমাদের এখানে ট্রেনিং এর ব্যবস্থা আছে, এবং আমাদের কিন্তু সবই অনলাইন টিউশন। আমরা অনলাইনে কিন্তু গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস করি, একদম অফলাইনের মতোই মনে হবে, ছোট ছোট ব্যাচে আমরা লাইভ ক্লাস করি, তো সেক্ষেত্রে মনে হয় না যে স্টুডেন্টদের কোনো অসুবিধে হবে। আর আবারও আমি বলবো, স্টুডেন্টরা যেন এই অ্যাপটিচিউড রাউন্ডটাকে কিন্তু একদম যেন অ্যাপটিচিউডটাকে না নেগলেক্ট করে, কারণ নেগলেক্ট করলে কিন্তু তোমরা যে এত 2-3 বছর ধরে পড়াশোনা করছো, প্রফেশনাল কোর্স, ম্যানেজমেন্ট বলো, আইটি বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, বছরের শেষে যখন তোমরা একদম কোর্সের শেষে প্লেসমেন্ট হবে, তখন গিয়ে কিন্তু তোমরা আটকে যাবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যেটা অপরচুনিটি যে ক্যাম্পাসে কোনো ভালো কোম্পানি, যারা বড় প্যাকেজে ঢুকে যাওয়া, সেই জায়গাটা কিন্তু তোমাদের তখন কিন্তু আটকে যাবে। তো সেই জন্য আমি বারবার বলছি যে তোমরা কিন্তু অ্যাপটিচিউডের উপর জোর দাও। যারা অ্যাপটিচিউডে উইক, শুধুমাত্র ম্যাট ক্যাট করেই থেমে থাকলে কিন্তু হবে না, বা বিসিএ পড়ছো থেমে থাকলে হবে না, সাইডে কিন্তু অ্যাপটিচিউডটা তৈরি রাখলে পরবর্তীকালে গভর্নমেন্ট বলো, প্রাইভেট অর্গানাইজেশনের যে সমস্ত ভালো ভালো জব আছে সেখানেও কিন্তু অ্যাপটিচিউড আছে, এবং যারা প্রাইভেট ব্যাংক এইচডিএফসি আইসিআইসিআই এদেরও দেখবে কিন্তু অ্যাপটিচিউড রাউন্ড কিন্তু ক্যাম্পাসে এসে হয়, বা ফুল ক্যাম্পাসেও কিন্তু ওরা অ্যাপটিচিউড রাউন্ড নেয়। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। যদি কারো টিউশনের প্রয়োজন হয় তাহলে আমার যে নাম্বারটা আছে 9748161018, এই নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। আর আমার কথা বা আমার চ্যানেলটা যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাভ এ নাইস ডে।